আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আজকেও আমাদের মাঝে দুজন অতিথি আছেন, শুরুতে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি শেখ সেলিম অ্যাটর্নি এবং আমরা পেয়েছি ডক্টর প্রদীপ রঞ্জন কর, গবেষণা বিশেষজ্ঞ রকফেলার ইউনিভার্সিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং দর্শক বলে রাখতে চাই, প্রতিটি দিনই এখন ঘটনাবহুল এবং প্রতিদিনই প্রতি মুহূর্তে সংবাদের শিরোনাম পরিবর্তন হচ্ছে এবং সেই সাথে সংবাদের নানা দিক এবং খুঁটিনাটি সেই সাথে বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো দুজন অতিথির সাথে। এবং আরেকটি কথা বলে রাখতে চাই দর্শক, আপনাদের যে কোনো মতামত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফোন করতে পারবেন 6463079828 এই নম্বরে। অ্যাটর্নি শেখ সেলিম, শুরুতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কালকে রিপাবলিকানরা ওবামা কেয়ার, যেটি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট পরিকল্পনা যেটি বারবারই ঘোষণা দিয়ে আসছিলেন, সেটি উত্থাপন করা হয়েছে, সে বিষয়ে আপনার যদি বিশ্লেষণ জানতে চাই শুরুতেই। থ্যাংক ইউ আপনাকে। এটা রিপাবলিকানদের, বিশেষ করে রিপাবলিক এই পাশ, আর আপনারা জানেন যখন এটা পাশ হয়েছিল তখন সিরিয়াস ঘোর বিরোধিতা রিপাবলিকানরা করেছে এবং রিপাবলিকানরা সেই বিরোধিতার কোনো রকম কোথাও কোনো সময় এই বিরোধিতা হ্রাস করে নাই, এটা চালাই আছে। এবং ট্রাম্পেরও ইয়ে ছিল প্রথম দিন বা এক সপ্তাহের ভিতরে ওবামা কেয়ার বাতিল করা হবে। রিপাবলিকানরা তাদের সেই প্রমিসটাই করতে যাচ্ছে। তো রিপাবলিকানরা যে প্ল্যানটা এখনও ডিটেলস ইয়ে করে নাই, তাতে ওবামার যে সিগনেচার অ্যাচিভমেন্ট ছিল, যেমন ধরেন যারা আনইনসিওরেবল ছিল তাদের ইনসিওর করা, সেটা কিন্তু তারা বাতিল করছে না। এবং চিলড্রেন আন্ডার 26 প্যারেন্টের প্ল্যানে থাকতে পারে, সেটাও থাকছে। এরা বাতিল করছে যে কিছু ম্যান্ডেটরি প্রভিশনস, যেমন কোনো বিজনেসের এত 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 ইয়ে রাখতে হবে, নইলে পেনাল্টি দিতে হবে, সেগুলো ওয়েভ করা হচ্ছে। তারপর অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আগে যে মেডিকেড মেডিকেয়ার যেভাবে ছিল সেটা রোল ব্যাক করা হচ্ছে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে এইটাকে এনে একটু এক্সটেনশন করা হয়েছিল যে ইয়ে করার জন্য সেইটা। আর প্ল্যান্ড প্যারেন্টহুডের ফান্ডিংও বন্ধ করার কথা ছিল পুরাপুরি, তাও করছে না, অনলি বন্ধ করছে অ্যাবর্শন সার্ভিসেস। অ্যান্ড এটা তাদের প্রমিস, এটা তারা করবে এবং ইটস অ্যাচিভেবল তাদের জন্য, তার কারণ বোথ কংগ্রেস প্রেসিডেন্সি, কংগ্রেসের বোথ হাউসে তাদের মেজরিটি আছে। তো সেইটা আর তারা কি ডিটেলস এখনো বের হয়নি, বের হলে বোঝা যাবে যে কি পরিমাণ কি করছে না করছেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে হেলথ বিল, আমরা সেই প্রতিবেদনটি দেখে ডক্টর রঞ্জন প্রদীপ কর আপনার কাছে আসবো। প্রদীপ কর আপনার কাছে এই বিষয়ের ব্যাখ্যাটি, আমরা প্রতিবেদনটি এখন দেখে নিই। নতুন স্বাস্থ্যনীতির প্রশংসার মাধ্যমে সবার কাছে এটিকে গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে একে অসাধারণ স্বাস্থ্যনীতি আখ্যা দিয়ে টুইট করেন ট্রাম্প। এছাড়াও হেলথ সেক্রেটারি টম প্রাইস বলছেন এই স্বাস্থ্যনীতি ব্যর্থ ওবামা কেয়ার থেকে দেশের জনগণকে উদ্ধার করতে সক্ষম হবে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের জন্যই এই স্বাস্থ্যনীতি। We believe strongly that through this whole process and as it takes effect that we'll see a decrease in not only the premiums that individuals will see but a decrease in the cost of health care for folks. রিপাবলিকানদের দাবি নতুন নীতির ফলে স্বাস্থ্যসেবা সবার হাতের নাগালে আসবে, আবার দরিদ্র ও প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত করা হবে না। ওবামা কেয়ারের ফলে সবাই স্বাস্থ্য বিমার আওতায় থাকলেও কিস্তির উচ্চ মূল্যের জন্য তারা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা পায়নি, এমনটাই বললেন হোয়াইট হাউস বাজেট চিফ মিক মুলভানি। And that's where we think Obamacare came up so short. It was created a system where it was affordable to buy insurance, but not affordable to actually go to the doctor. And we think the system that the House introduced last night, that we worked with very closely with the House in support, actually provides more affordable health care for people, so when they do get sick, they can afford to go to the doctor. তবে ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরুদ্ধে যুক্তি তুলে ধরছেন ডেমোক্রেট নেতারা। তাদের দাবি ওবামাকেয়ার বাতিল হলে 20 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এছাড়াও যে 70 মিলিয়ন মানুষ রাষ্ট্রীয়ভাবে মেডিকেড সুবিধা পেতেন তারাও বিপদের সম্মুখীন হবেন। 20% ট্যাক্স কমালে যে $600 বিলিয়ন বেঁচে যাবে তা মূলত বিত্তশালীদের হাতেই কুক্ষিগত হবে, তাতে দরিদ্র জনগোষ্ঠীর কোনো উপকার হবে না, এমনটাই ধারণা ডেমোক্রেটদের। এই নীতির বিপক্ষে রয়েছে অনেক রিপাবলিকান নেতাও। সিনেটর মাইক লি বলছেন, প্রশাসন ওবামা কেয়ার প্রতিস্থাপনের সুযোগটি নষ্ট করেছে এবং ভুল পথে যাচ্ছে। টেক্সাসের সিনেটর কেভিন ব্রাডি নতুন নীতি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে এই স্বাস্থ্য নীতিকে ওবামা কেয়ার লাইট বা ওবামা কেয়ারের নতুন সংস্করণ আখ্যা দেন সিনেটর র্যান্ড পল। Well, it keeps the Obamacare taxes, all of them, for a year, and then it keeps the Cadillac tax forever. These are key provisions of Obamacare, and I don't think that that's a good idea. It also keeps the Obamacare subsidies, but it renames them refundable tax credits. I don't think that's what conservatives want. That sounds like Obamacare light to me. পূর্বে বিত্তশালীরা বিমার উচ্চমূল্য পরিশোধ করে নিম্নবিত্তদের ভর্তুকি প্রদান করে তাদের উপর চাপ কমাতো। নতুন স্বাস্থ্যনীতিতে থাকছে না এই নিয়ম। এছাড়াও মেডিকেড প্রোগ্রামে রাষ্ট্রীয় বরাদ্দের পরিমাণ অনেকাংশ কমানো হবে। এছাড়াও স্বাস্থ্য বিমা প্রস্তাবে বার্ষিক একক $৭৫,০০০ বা পরিবারের সবাই মিলে $১,৫০,০০০ নিম্ন আয়ের লোকজনের জন্য বয়স অনুযায়ী ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে। স্বাস্থ্য বিমা কিনতে কাউকে বাধ্য করা হবে না বা না কিনলে জরিমানা দিতে হবে না। রিপাবলিকানদের প্রস্তাবে বলা হয়েছে, পরিকল্পনা মাফিক সন্তান গ্রহণের ক্ষেত্রে ফেডারেল সরকার থেকে ১ বছরে সমস্ত খরচ প্রদানের যে বিধান ছিল তা বাতিল করা হবে। তবে ওবামা কেয়ারের কিছু জনপ্রিয় বিধান এখানে রেখে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, জটিল রোগে আক্রান্তদের জন্য ইন্স্যুরেন্সের সেফগার্ডের বিধান থাকছে। এছাড়াও পিতামাতা চাইলে তাদের ইন্স্যুরেন্সের অধীনে ২৬ বছরের কম বয়সী সন্তানদের রাখতে পারবেন। খসড়া স্বাস্থ্যনীতিটি আইনে পরিণত করতে বুধবার এটি হাউস কমিটিতে উত্থাপন করা হবে। শাহাদাত হোসেন, টিবিএন 24 নিউজ ডেস্ক। যেটাকে সরলভাবে ব্যাখ্যা করা খুব কঠিন, তবে ওবামা হেলথ কেয়ারের পরিবর্তে যে আমেরিকান হেলথ অ্যাক্ট যেটা নতুনভাবে আসছে, এখানে বেসিক কতগুলো বিষয়ের পরিবর্তন হয়েছে। যেমন ওবামা কেয়ার এটা সকলের জন্য এটা বাধ্যতামূলক ছিল, এটা এখানে ওপেন করে দেওয়া হয়েছে। কেউ ইচ্ছা করলে নিতে পারে, নাও নিতে পারে। এটা একটা বেসিক পরিবর্তন এখানে। আর একটা পরিবর্তন হচ্ছে যে সরকারের ভর্তুকি ছিল এখানে, কিন্তু এই নতুন প্রস্তাবে এখানে কোনো ভর্তুকি থাকবে না। সেটা একটা বেসিক পরিবর্তন। এবং যাদের আয় এককভাবে $৭৫,০০০ বার্ষিক এবং পারিবারিকভাবে $১,৫০,০০০, নিম্নে যাদের তাদের ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে। আগে যেমন ওবামা কেয়ারে ভর্তুকি দেওয়ার বিধান ছিল, সেই জিনিসটা এখানে থাকবে না। সুতরাং এবং আগে যেমন বাধ্যতামূলক ছিল সকলেই ওবামা কেয়ার অ্যাক্টে যে ইন্স্যুরেন্স নিতে হবে, কিন্তু এখন সেই জিনিসটা থাকছে না। সুতরাং এখনও এই প্রস্তাবের বিস্তারিত এখনো আসেনি, এটা নিয়ে আরও আলোচনা হবে, তখন আমরা আরও বুঝতে পারবো। আমাদের একজন লাইনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। প্রদীপ কর জি, দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, লাইনটি কেটে গেছে। দর্শক আপনি আবারও চেষ্টা করুন। প্রদীপ রঞ্জন কর, আপনি প্লিজ আবার আপনার। আমি যেটা বলছিলাম যে এই স্বাস্থ্য বিমার যে মানে বেসিক পরিবর্তন, সেটা অবশ্যই আমি মনে করি যে সকলের জন্য এটা সহজ হবে না, কারণ অনেক যারা নিম্ন আয়ের তারা এই ওবামা কেয়ারের যে সুযোগটা ছিল সেই সুযোগ হারাবে এই নতুন আইনের ফলে। আমাদের আরেকজন দর্শক লাইনে আছেন। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি ব্রুকলিন থেকে বলছি, আমি এমডি নুরুল্লাহ টিকু বলছি। জি, আপনার প্রশ্নটি। জি, আমি ২ বছর আগে এসেছি ইমিগ্রেশন হয়ে। আমার গ্রিন কার্ডের উপরে আমার পুরো নাম লেখা নেই, আমার এমডি লেখা এম দিয়া লাস্টে টিকু লেখা আছে, কিন্তু এটা কি আমার সমস্যা হবে? আমার পাসপোর্টে ফুল নাম লেখা আছে এমডি নুরুল্লাহ টিকু। আচ্ছা, ইউজুয়ালি আপনার মনে হয় না ওইটা কোনো প্রবলেম। আপনার এমডি যদি মোহাম্মদ লাস্ট ফার্স্ট নেম থাকে আর कि लास्ट नेम टीपू टीपू आसे माजे आपनार मिडिल नेमेर जोदि फार्स्ट अक्षर थाके ताते कोनो असुविधा नाई अथवा लास्ट नेम बा फार्स्ट नेम थाकले असुविधा नाई यूजुअली ग्रीन कार्डे मिडिल नेम लेखा हय ना सो आपनार चिंतार कोनो कारण नाई आपनि ग्रीन कार्ड निये চলাফেরা করতে পারেন গ্রিন কার্ডে যে প্রিভিলেজ সুবিধা আছে সেটা এনজয় করতে থাকেন ধন্যবাদ আপনাকে আরেকজন দর্শক লাইনে আছেন জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনি নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো আমরা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন জি जी আমার নাম নদী আমি পেট্রোলের থেকে বলছি জি আপনার প্রশ্নটি বলুন আচ্ছা আমি আমার বন্ধু নিউইয়র্কে থাকতো তো নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে মুভ হইছে আমার ওয়ার্ক পারমিট আছে সব কিছু আছে তো কয়েকদিন জি আপনার প্রশ্নটি সম্পূর্ণ করুন কিছুদিন আগে আইএস এসে ওকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে বলল যে তুমি চেঞ্জ অফ অ্যাড্রেস করো নাই जी उन्हें धरे नहीं गेছে উনি কাজ করতেছিল উনাকে বলা হলো যে উনি চেঞ্জ অফ অ্যাড্রেস করে এজন্য উনাকে ধরে নিয়ে গেছে উনাকে কি রিপোর্ট করে দিবেন না উনাকে রিপোর্ট হয়তো করবে না কিন্তু উনার চেঞ্জ অফ অ্যাড্রেস ফর্ম আজকাল অ্যাড্রেস চেঞ্জ করলে হলে নন ইমিগ্রেন্ট মানে সিটিজেন না যারা বা গ্রিন কার্ড হোল্ডার সবাই যত ফরেনার আছে তাদের 10 দিনের ভিতরে চেঞ্জ অফ অ্যাড্রেস ফর্ম ফিলআপ করে ইমিগ্রেশনে নোটিফাই করা হয় ওই ফর্মের নাম 11A সো তারা জানতে চাই কে কোথায় আছে আর যদি এটা না করে তো বিভিন্ন ধরনের অ্যাকশন তারা নিতে পারে আমার মনে হয় না এটা ডিপোর্ট করবে আর ডিপোর্ট করে যদি ডিপোর্ট করার চেষ্টা করে তারা ইমিগ্রেশন কোর্টে নেয় তাহলে এটা টিকতো না ইমিগ্রেশন কোর্ট কোনোদিন এটা এন্টারটেইন করতে না সো আপনার বন্ধু কাছাকাছি থাকবে আপনি খুব ভালো বন্ধু বন্ধুর জন্য খুব কনসার্ন যাই হোক বোধহয় আপনি তারে পররচিত করেছেন নিউইয়র্কে তো ফিলাডেলফিয়া নিয়ে যাওয়ার জন্য তো চেষ্টা করেন তার জন্য আচ্ছা ধন্যবাদ জি দর্শক আরেকজন লাইনে আছেন তার প্রশ্নটি আমরা নিয়ে নেই জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমি ব্রুকলিন থেকে ফোনটা করতেছি আমি যা সিটিজনের জন্য আমি সিটিজনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্লিকেশন করছি আজ 6 মাস এখনো কোনো ইন্টারভিউ আসে নাই আরেকটা প্রশ্ন হলো আমার প্লিজ এখানে তো সব লয়াররা বলে যে কোনো ইলিগাল লোকে আপনার মনে করেন একটা কেস করতে এখন যদি প্রতিটি লোক একটা কেস করে তাদের ইলিগাল কেউ থাকলো না ওকে আপনার কথা যদি বসে দেয় আপনি 6 মাস আগে এটা কি হোক ওকে 6 মাস আগে গ্রিন সিটিজেন ফিঙ্গারপ্রিন্ট হইছে আপনারা ডাকছেন না আপনি অপেক্ষা করেন ডাকবে সব অ্যাপ্লিকেশন সময় মতো প্রসেস হচ্ছে না আজকাল সবকিছুর এত লেট হচ্ছে সুতরাং আপনি ব্যস্ত সিটিজেন হওয়ার জন্য তবু আপনার অপেক্ষা করতেছে উপায় কিছু দেখছেন না আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই যদি একটা অ্যাপ্লিকেশন করে ইললিগাল কেউ থাকলো না তো আপনি কি চান ইললিগাল লোক এখানে জমা হোক আর থাকুক আপনার আপনার এই কামনা বাসনা আইনের পরিপন্থী ধন্যবাদ আপনাকে এবং আমরা আরেকজন দর্শক আছে প্রদীপ কর এবং অ্যাটর্নি সেলিম আমরা দর্শকদের উত্তরগুলো দিয়ে পরে চেষ্টা করব আলোচনায় আসতে যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমি হাসান বলছিলাম কুইন্স থেকে জি আমি গত মাসে আমার ফ্যামিলি সহ অ্যাসাইলাম ক্লেম করেছি তো গত দুদিন আগে যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে সেই লেটারটা পেয়েছি হাতে তো আমি জানতে চাচ্ছিলাম যে আমি যতটুকু জানি 150 days পর আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো সেই 150 daysটা কবে থেকে স্টার্ট হবে অ্যাকচুয়ালি যে আমার চিঠিটা যে তারা অ্যাকসেপ্ট করেছে সেই ডেট থেকে নাকি আমি এই কোশ্চেনটা জানতে চাই অ্যানসারটা জানতে চাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার ওই রিসিট নম্বরে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন অফ রিসিট রিসিভড অন সাচ অ্যান্ড সাচ ডেট আপনার অ্যাপ্লিকেশন এই ডেটে রিসিভ করা হয়েছে ওই চিঠিতেই লেখা আছে ওই চিঠি থেকে 150 দিন পরে আপনি ওয়ার্ক পারমিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই সো দিন গুনতে থাকেন শিগগিরই চলে যাবে আশা করি इंशाल्लाह एवं आरेकजन दर्शक आमादेर लाइने आছেন আমরা সেটি নিয়ে তারপরে আলোচনায় আসব। জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আমার প্রশ্ন হলো আমার দুইটা বাচ্চা, আমি 2010 সালে আসছি আমেরিকাতে, বাট আমার দুই বাচ্চা দে আর বর্ন ইন হিয়ার আমেরিকা, বা আমি এবং আমার ওয়াইফ ১.৫ বছর আগে আমরা সিটিজেন হয়েছি। তো আমি কি আমার বাইদের জন্য এখন অ্যাপ্লিকেশন করতে পারবো কি না? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ শোনেন, আপনার ওয়াইফ আর আপনি যখন সিটিজেন হচ্ছে বাইদের জন্য না, শালাদের জন্যও করতে পারবেন। ওকে, সো সিটিজেন হওয়ার পরেতে আপনি করতে পারবেন, আপনার বউ করতে পারবে, আপনার শালা শালি সব। সুতরাং ফ্যামিলি এক জায়গা হন যত শীঘ্রই পারেন। এবং উনি সময়টা জানতে চেয়েছেন যে কবে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, অ্যাপ্লাই এখনই করতে পারে, সিটিজেন হওয়ার সাথে সাথে এটা করা যায়। এটা 10-12 বছর লাগে, 12 বছরের উপরে লাগছে। সুতরাং যত শীঘ্রই অ্যাপ্লিকেশন দিতে পারেন ততই মঙ্গল, ততই মঙ্গল। এবং অ্যাটর্নি সেলিম এবং প্রদীপ কর, আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন যে অভিবাসন নীতিতে ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন নীতির কারণে কিন্তু মানুষ বেশি চিন্তিত, এবং আমাদের প্রশ্নগুলো কিন্তু সেই কারণে এ ধরনের প্রশ্ন আসছে। আরেকজন দর্শক আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে আবার আসব। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো 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 আমার নাম আকিব চৌধুরী, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি, আপনার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো যে নতুন নতুন যে স্বাস্থ্য নীতি করেছে, আমার তো ওবামা কেয়ার ছিল হেলথ ফার্স্ট, এখন আমার বয়স হলো 62-63 চলতেছে। এই হেলথ এই স্বাস্থ্য নীতিতে আমার কি অসুবিধা হবে কি? আমি এটাতে মানে এইটাতে চলবে আমার 62 বয়স, এখন এটাতে একটু আমাকে বুঝিয়ে বলেন। আমার বয়স। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাকে আর ছিল এখন নতুন স্বাস্থ্য নীতিতে কোনো চেঞ্জ হবে, কোনো অসুবিধা হবে কিনা? জি ওকে, আমি দেখছি না নিউ ইয়র্কে আপনার নতুন স্বাস্থ্যনীতিতে আপনার কোনো অসুবিধা হবে বলে। তার কারণ ওবামা কেয়ার থাকছে, ওবামা কেয়ার যাচ্ছে না। রিপাবলিকানরা যেটা বলেছিল যে তারা এটা বাতিল করে দেবে, তার থেকে তারা সরে আসছে। তারা ঘুরে ফিরে আবার ডেমোক্র্যাটদের পজিশনে আসছে। হিলারি ক্লিন্টন বলেছে ওকে, ওবামা কেয়ারে যেগুলা খারাপ বা যেগুলো রং বা যেগুলাকে একটা অ্যাডভার্স বা বিপরীত প্রতিক্রিয়া আছে, সেইগুলো আমরা চেঞ্জ করে ডেভেলপ করি। এখন রিপাবলিকানরা ঘুরে ফিরে সেই জায়গায় আসছে, সেইটাই করছে। এবং যে কিছু কিছু প্রভিশন চেঞ্জ করছে, সব কিছু না। নিউ ইয়র্কে আপনার হেলথ প্লাস হেলথ ফার্স্ট এইগুলাই অনেকটা ওবামা কেয়ারের আন্ডারে, এবং নিউ ইয়র্ক সরকারের নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টের জয়েন্ট প্রোগ্রাম। সো আপনার কোনো চেঞ্জ নাই। আরেকজন দর্শক আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম আমিন। আমি জানতে চাই, যারা ডুয়েল সিটিজেন তাদের এই দেশে এবং বাংলাদেশে ধন সম্পদ বা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, যারা ডুয়েল সিটিজেন তাদের ধন সম্পদে বঞ্চিত আর কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশেও আপনি বর্ন হয়েছেন, আপনি ডুয়েল সিটিজেন হলে বাংলাদেশে একই আপনার বাংলাদেশের আইন অনুযায়ী যে ধন সম্পদ পাবেন সেগুলা সবই ঠিক থাকবে। ইনহেরিটেন্স টেন যা পান ঠিক আছে, এবং আপনার ওয়াইফ যা পাবে সেটাও থাকবে। তো শ্বশুরবাড়িটার দিকেও আপনি তাকাইতে পারেন। আর এ দেশে কোনো অসুবিধা নাই, এদেশে আইন আছে, বিদেশি দেশি সবাই এদেশে প্রপার্টি কিনতে পারে এবং রাখতে পারে। সো আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার বোধ হয় ধন সম্পদ অনেক আছে। সো বোঝা যাচ্ছে আপনার কথা শুনে আপনার কোনো চিন্তা নাই, শান্তি। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন লাইনে। জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম, আমার নাম শেখ সুমন, আমি জামাইকা থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল, আমি একজনকে বন্ড করে বের করেছিলাম এবং সে চলে গেছে, 6 মাস পর বাংলাদেশ চলে গেছে। তো এখন ইমিগ্রেশন থেকে আমার কাছে একটা চিঠি আসছে আমার বন্ড ফেরতের ব্যাপারে। ওরা বলতেছে আমাকে ব্রিজ করছে। তো এখন আমি কি টাকাটা কি ফেরত পাবো কি পাবো না এটা একটু জানবো। ওকে, বন্ড ব্রিজ হলে আপনি টাকা ফেরত পাবেন না। এইগুলার বন্ড হচ্ছে ডেলিভারি বন্ড, তার কারণ সেই লোকটা যদি না পাওয়া যায় আপনি তারে প্রডিউস করবেন। এখন যদি প্রডিউস তারে না করতে পারেন তাহলে আপনার বন্ড ব্রিজ হয়ে যাবে। আপনার কোনো অসুবিধা হবে না, আপনার কাছে একটা চেক আসবে, সেটার জন্য অপেক্ষা থাকেন যে ইন্টারেস্টটা হনে অ্যাক্রু করেছে ওইটা আপনার ফেরত পাঠাবে, মূল টাকাটা রেখে দেবে। সো এই আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন প্রদীপ কর, আমরা আসবো আলোচনায়। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি জামাইকা থেকে বলছি, নাম কলি। জি আপু, আমার আব্বা আমার বিষয় হয়েছে, বেশি দিন হয় নাই, তারা চলে আসবেন। এখন আমার ছোট দুই বোন আছে 18 নিচে, ওদের বয়স। আমি ওদের জন্য অ্যাপ্লাই করছি, এখন অনেকে বলতেছেন যে তোমার আব্বা আম্মা আসা তোমার বোনের জন্য অ্যাপ্লাই করলে 2 বছর লাগবে, হয়ে যাবে। এখন কি আব্বা আম্মা আসা ওদের জন্য অ্যাপ্লাই করতে পারবে? আর পারলে তো দুইটা অ্যাপ্লাই হয়ে যায়, আমারও অ্যাপ্লাই, আমার মা বাবারও অ্যাপ্লাই। এখন কি আমি জানি না, একটু উত্তর দিয়ে খুশি হব। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার উত্তরটা ভালো ভাই দেয়, আপনি প্রথম মহিলা ফোন করেছেন আজকে, ইউজুয়ালি মহিলারাই বেশি করে। যাই হোক, আপনার এবং আপনার ফাদার মাদার এসে যদি আপনার বোনের জন্য অ্যাপ্লাই করে কোনো ক্লাস হবে না, তার কারণ যার যার তার নিজ নিজ অধিকারে এটা করছে। সেপারেটলি 2-3টে অ্যাপ্লিকেশান চলতে পারে, তবে আপনি একটা টাইম নষ্ট করবেন না, ওইটা ঠিক আছে। আপনার ফাদার মাদার এসেই আপনার বোনদের জন্য বা ভাইদের জন্য অ্যাপ্লাই করতে হবে। আসার এয়ারপোর্টে ঢোকার পরের দিনই তারা অ্যাপ্লাই করতে পারে। অনেকের মাসের পর মাস অপেক্ষা করে গ্রিন কার্ড আসুক তারপরে করব, এ একটা ভুল ধারণা থাকে। তো যত আগে করবেন তত আগে আসবে, সো এই ভুলটা করেন না। সো আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার আব্বা আম্মা আসছে, সো অনেক আনন্দের বিষয় আর কি। আচ্ছা, আরেকজন দর্শক লাইনে আছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্নটি করুন। দুঃখিত, লাইনটি কেটে গেছে, আমরা আলোচনায় আসব। আমাদের আরেকজন লাইনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিব। এবং মানুষের যে উদ্বেগ বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো নিয়ে কিন্তু মানুষ এত চিন্তিত, এই কারণে এতগুলো প্রশ্ন আসছে। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপা, আমি সুমি বলছি জামাইকা থেকে। আপা, আমি আমার ভাইয়ের জন্য আছে 4.5 বছর মানে অ্যাপ্লাই করা হয়েছে, রিসিভ লেটারও আছে, কিন্তু অ্যাপ্রুভাল আসতেছে না। এটা কি আসবে পরে নাকি কি করা যায়? আচ্ছা ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি সেলে। ওকে, আপনার ভাইয়ের জন্য ইয়ে করেছেন, রিসিপ্ট লেটার আসছে, ঠিক আছে, ওটা পেন্ডিং আছে। এই ধরনের কেস, ভাই বোনের কেস, অ্যাপ্রুভ হইতে সময় লাগছে। এবং যা আপনার একটা ভালো সংবাদ কি, যে অ্যাপ্রুভালের জন্য ব্যস্ত হন না, যত লম্বা দিন পেন্ডিং থাকে তাহলে আপনার ভাইয়ের ছেলেমেয়েরা বয়স্ক হয়ে গেলেও আসতে পারবে। সো আপনি অপেক্ষা করেন, আপনার অ্যাপ্রুভাল নিশ্চয়ই চলে আসবে। আর যদি কোনো কাগজপত্রে শর্ট থাকে তাহলে তারা চেয়ে পাঠাবে। আরেকজন দর্শক আমাদের লাইনে আছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আপনি সিটিজেনে ইন্টারভিউ দেওয়ার সময় কোনো অ্যাটর্নির সাথে নিয়ে যাইতে পারে কিনা, এরকম কোনো কিছু আছে? আচ্ছা ধন্যবাদ। ওকে, এটা আপনার ব্যাপারে, অ্যাটর্নির সঙ্গে নিয়ে যাইতে পারেন। আর আপনার যদি অ্যাটর্নি না লাগে মনে করেন, স্ট্রেট ফরওয়ার্ড কেস থাকে, তা আপনি না নিয়েও যাইতে পারেন। এটা আসলে আপনার চয়েস, না নেওয়ারও কোনো বাধ্যবাধকতা নাই, আর নেওয়ারও কোনো বাধ্যবাধকতা নাই। আপনি একা হ্যান্ডেল করতে পারলে করতে পারবেন, নাহলে কোনো আপনার যদি সংশয় থাকে বা কোনো ইয়ে থাকে, মনোবলের দরকার হয়, তাহলে লয়ার নিয়ে যেতে পারবেন। নাই মানে আইনজীবী সাথে করে নিয়েও যেতে পারেন, তিনি নাও নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে দর্শক আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, এটি আমাদের সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান। আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়ে জানতে চান সেটিও আপনারা করতে পারবেন, এবং সেই সাথে আপনাদের ব্যক্তিগত যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটি আপনাদের ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আরেকজন দর্শক লাইনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি, আমার নাম শান্তি, আমি কুইন্স থেকে বলছি। আমি সেলিম ভাইয়ের কাছে জানতে চাই। জি, প্রশ্নটি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ভাই তো মারা গেছে, কি ভাবি বাচ্চারা আসতে পারবে? ওকে, ভাইয়ের জন্য যখন অ্যাপ্লাই করেছেন, আসলে আনফরচুনেটলি আমরা দুঃখিত, আপনার ভাই মারা গেছে। সো ভাই ছিল প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, ওনার মাধ্যমেই ওনার বউ ছেলে মেয়ে আসতো। যেহেতু উনি নাই, তার মাধ্যমে আর কেউ আসতে পারছে না। যদি না আপনার ভাই বা ভাইয়ের ওয়াইফ বা ছেলে মেয়ে আমেরিকায় থেকে থাকে, মৃত্যুর সময় যদি আমেরিকায় থেকে থাকে, তাহলে একটা প্রভিশন আছে, এই পিটিশন আবার রিভাইভ করা হিউম্যানিটেরিয়ান কারণে। যদি আমেরিকায় না থাকে, দেশের বাইরে থাকে, তাইলে ওইটার কোনো সম্ভাবনা নাই ভাই, দুঃখিত। আচ্ছা, এবং আরেকজন দর্শক আছেন লাইনে, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। এবং আচ্ছা, এবং আরেকজন আমাদের অতিথি আছেন ডক্টর প্রদীপ রঞ্জন কর, তিনি গবেষণা বিশেষজ্ঞ, এবং তার কাছেও যদি আপনারা কিছু জানতে চান সেটিও কিন্তু আপনারা করতে পারবেন। অ্যাটর্নি আছেন শেখ সেলিম এবং প্রদীপ কর, এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, স্বাস্থ্যনীতি, সেই সাথে আমরা কথা বলবো যে নতুন যে 6টি দেশের উপর নিষেধাজ্ঞা নিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো, আলোচনায় আসবো। এক্ষেত্রে প্রদীপ কর, আপনার কাছে যদি জানতে চাই যে কালকে ডোনাল্ড ট্রাম্প আরেকটি নির্বাহী আদেশে যে ঘোষণা দিলেন সেটি হচ্ছে 6টি দেশকে নিষিদ্ধের তালিকায় নিয়ে আসলেন, নিষেধাজ্ঞা যেটি, এবং সেখানে আগের যে 27 জানুয়ারি যে তিনি নির্বাহী আদেশটি দিয়েছিলেন তার থেকে অনেক কিছু পার্থক্য আছে। যেমন খ্রিস্টানদের ব্যাপারে তিনি আগে সুযোগ দিয়েছিলেন, এবার সেটি নাই। তারপরে শরণার্থীর বিষয়ে, শুধু সিরিয়া শরণার্থী না, অনেক দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য করেছেন। তো এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে এবার যে রিভাইজ অর্ডারটা করেছেন, সেখানে এর আগের বারে যে কোর্টের বা আদালতের যে কোশ্চেনগুলো ছিল সেইগুলোকে উনি মিট আপ করেছেন, এবার করে উনি নতুন অর্ডার করেছেন। এটা আগের থেকে অনেক রিভাইজড এবং অনেক পক্কতা সম্পন্ন, এবং এটা কোর্টে চ্যালেঞ্জ করলে এটার বিরুদ্ধে ইস্টে পাওয়া যাবে কিনা সন্দেহ আর কি, কারণ উনি এগুলোর আটঘাট বেঁধেই করেছেন এটা। সুতরাং এবারে যে ট্রাভেল ব্যান দিয়েছে, শুধু ইরাককে বাদ দিয়েছে, বাকি 6টা দেশের মধ্যে রয়েছে। এবং সেখানে যাদের গ্রিন কার্ড আছে, যাদের বৈধ, তারা আসতে পারবে। যাদের নতুন করে যারা পাসপোর্ট ভিসা চাচ্ছে, তাদের আমাদের একজন দর্শক আছেন, আমরা আসবো প্রদীপ কর। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। এবং আমরা বিভিন্ন 6টি দেশের উপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছিলাম প্রদীপ করের সাথে, আপনার প্রশ্নটি কি সেটি নামটি বলে করবেন। হ্যালো 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 জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সাইমা বলছি, আমি আমেরিকা আসছি 4 বছর 3 মাস। আমি কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? সিটিজেনশিপ? জি, ওকে। আপনি 4 বছর 3 মাস আসছেন, আপনি এখন পাচ্ছেন না, আপনি 4 বছর 9 মাস পরে করতে পারবেন। কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে একদিন আগেও মেল করেন না, 9 মাসের আগে। তার কারণ, যদি একদিন আগেও যে পৌঁছায় তাহলে ওই অ্যাপ্লিকেশন আবার রিফাইল করতে হবে, এটা বাতিল হয়ে যাবে। সো আপনি 9 মাস 4 বছর 9 মাস 1 সপ্তাহ পরে করেন। আচ্ছা, 4 বছর 9 সপ্তাহ। এবং প্রদীপ কর, আমরা ট্রাভেল ব্যান নিয়ে কথা বলছিলাম, 6টি দেশের উপরে যে নিষেধাজ্ঞার বিষয়টি, সেই বিষয়ে আপনি আরেকটু কিছু যোগ করুন। এবার আরেকটি জিনিস ওনারা অ্যাড করেছেন, সেটা হচ্ছে যে উগ্র ইসলামী জঙ্গিবাদের থেকে আমেরিকানদের রক্ষার জন্য তারা এই ট্রাভেল ব্যানটা করেছে। সুতরাং এখানে স্পেসিফিক কজ দেওয়া হয়েছে যে কেন এখানে আগেরবার যেমন অনেকগুলো ইস্যু ছিল, যেমন মনে করেন যে একটি বিশেষ সম্প্রদায়কে ব্যান করা মতো একটা ছিল, সেটা এবার তারা একটু ডেভিয়েট করেছে এর থেকে। তারা বলছে যে আমেরিকানদের এই উগ্রবাদ ইসলামী উগ্রবাদের হাত থেকে রক্ষার জন্য এই নতুন ট্রাভেল ব্যানটা করা হয়েছে। সুতরাং এবার একটু আটঘাট বেঁধেই তারা করেছে। সুতরাং এই ব্যাপারে অনেকেই হয়তো যাবে আদালতে, কিন্তু সেখানে যে কী রেমেডি পাবে এবং বলা হচ্ছে অনেকটা পরিকল্পিতভাবে গোছানোভাবে এটি করা হয়েছে। একজন দর্শক লাইনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না ওনাকে। আমরা আবারও এই বিষয়টি নিয়ে আসব। প্রদীপ কর, আপনি বলছিলেন যে এবারও অনেকটি বিষয় এবং সুস্পষ্ট বিষয় হাতে নিয়ে তারা এসেছেন। আরও কিছু যদি যোগ করতে, এবার আরেকটা যেটা হয়েছে যে উনি তো 16 তারিখ থেকে মানে এটা ইফেক্ট হবে, 16 মার্চ থেকে ইফেক্ট হবে। সুতরাং এখানে আগেরবার যেমন এয়ারপোর্টে অনেক সমস্যা হয়েছিল, কারণ এটার প্রপার ইনস্ট্রাকশন তারিখ ছিল না, শুধু তারিখই না, এটার ইনস্ট্রাকশনটাও ছিল না যে কীভাবে কাদের আটকাবে কাদের আটকাবে না। এগুলো কিন্তু তারা এগুলো করছে। এগুলো এখন মানে আপনি বলতে চাচ্ছেন খুব সুনির্দিষ্টভাবে এবং স্পেসিফিকভাবে গুছিয়ে এবার নতুন নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে। এ বিষয়ে শেখ সেলিম, আপনার কাছে জানতে চাই যে কি ধরনের প্রভাব পড়তে পারে। ওকে, আপনি যদি এর ভিতরে একটা পলিটিক্যাল পারপাস আছে, আপনি জানেন যে সে ক্যাম্পেনের সময় বলতো মুসলিম কান্ট্রিগুলো ব্যান করবে, সেটা সে করেছিল। যেমন ফার্স্ট 27 জানুয়ারিতে যে অর্ডারটা দেওয়া ছিল তাতে বলা হয়েছিল যে এই সমস্ত দেশেতে আমেরিকান সিটিজেন ছাড়া সবাই, গ্রিন কার্ড হোল্ডার, রেফিউজি, অ্যাডমিটেড ওয়ার্কার্স ভিসা যাদের আছে, শুধু ডিপ্লোম্যাটিক ভিসা ছাড়া অন্য যত প্রকারের ভিসা ছিল সবাই ইয়ে। আরও উনি যেটা বলছে যে ইফেক্টিভ ডেট ছিল না, কবে থেকে লোকজনরে মানে নোটিশটা ছিল না। কোনো আইন করতে হইলে তার নোটিশটা আগে দিতে হয় যে বাস্তবায়ন কবে থেকে হবে। এবং শেখ সেলিম, মাত্র সিএনএন এ ব্রেকিং এসেছে, হাওয়াই প্ল্যান টু ফাইল এ লসুট অন বুধবার তিনি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউ ট্রাভেল ব্যান। এটি মাত্রই ব্রেকিং নিউজ সিএনএন। এটা আমি বলছি ইটস এ মুসলিম ট্রাভেল ব্যান, স্টিল এ ট্রাভেল ব্যান। তার কারণ এইটা ইনিশিয়েট হয়েছিল মুসলমানদের ব্যান করার জন্য। সেই সমস্ত স্টেটমেন্ট তারা সরে যেতে পারছে না। এর একটা পলিটিক্যাল পারপাস আছে। এটা বিশেষ করে ক্যাম্পেন প্রমিসটা ফুলফিল করা। এই ক্যাম্পেন প্রমিসটা ছিল মুসলমানদের ব্যান করা, সে একটা বিশেষ জায়গা রয়ে গেছে। কিন্তু আদালতের ফাইন্ডিংয়ে এটা আছে, যারা কেস করবে তাদের ফাইন্ডিংয়ে এটা আছে। আর আমেরিকান কনস্টিটিউশনে কোনো রিলিজিয়ানকে টার্গেট করা আনকনস্টিটিউশনাল। এবং এইবার যেটা করা হয়েছে ডিপ্লোম্যাটিক্যালি, সেটা করা হয়েছে। এর আগে যেমন পার্মানেন্ট রেজিডেন্টের ডিউ প্রসেস রাইট আছে আমেরিকায়, ইকুয়াল প্রোটেকশন রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট আছে। এখন যাদের বলা হয়েছে যে বেসিক্যালি কোনো রেফিউজি অ্যাডমিট করা হবে না, এই রেফিউজিদের আমেরিকার কোনো কানেকশন নেই। আরেকজন দর্শক আছেন শেখ সেলিম, আমরা আসবো। সেই সাথে আমরা এই ফাইল লসুটের যে ব্রেকিং খবরটি, ব্রেকিং নিউজটি, সেটি নিয়েও আমরা বিশ্লেষণ করব। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার ওয়াইফ আমারে অ্যাপ্লাই করে আনছে, 2 বছরের একটা গ্রিন কার্ড দিছে। এখন আমি আবার 2 বছর এক্সপায়ার হয়ে যা, একটা গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি দেশে যাইতে পারবো, এটা টেম্পোরারি দিতে একটা পেপারে দিতে 1 ইয়ার এক্সটেনশন, আমি দেশে যাইতে কোনো অসুবিধা আছে কিনা। জি, না ভাই, আপনার ওয়াইফ আপনার 2 বছরের গ্রিন কার্ড দিছে, তার কারণ আপনার বিয়ের বয়স কম ছিল। আপনি যদি একটু পরিকল্পনা করে আগে বিয়ে করতেন তাহলে এই ঝামেলায় পড়তেন না। যাই হোক, আপনার ওই 1 বছরের এক্সটেনশন আছে, এই এক্সটেনশনের ভিতরে আপনি যা আশা করতে পারবেন ওইটাও গ্রিন কার্ডের মতো। এই যাই হোক, আপনি যখন দেশে যান তো আপনার ওয়াইফ যখন আসছে শ্বশুরবাড়ি বেড়ায় আসেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক লাইনে আছেন। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, প্রশ্নটি বলুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি বলুন। আমি দেশে যেতে হোমল্যান্ড সিকিউরিটি আমাদের দেশে এখানে আমাদের একটা সমস্যা আসছে, সমস্যা দেশে গেলে এখন समस्या না ওয়েল হোমল্যান্ড সিকিউরিটি দেশে গেলে সমস্যা আছে কিনা ডিপেন্ড করে আপনার কি স্ট্যাটাস আছে আপনি সিটিজেন না পার্মানেন্ট রেজিডেন্ট না কোন ধরনের ভিসা আপনি সিটিজেন হইলে আপনার সাথে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব বেশি একটা পার্থক্য নাই আপনি যদি এই দেশে বর্ন হয়ে থাকেন তাহলে আপনার আর ডোনাল্ড ট্রাম্পের কোনো পার্থক্য নাই আর আপনি যদি দেশের বাইরে বর্ন হয়ে থাকেন শুধু আপনি প্রেসিডেন্ট হইতে পারবেন না আর সব কিছু করতে পারেন সো আর সব রাইট সমান সো আপনার দেশে যেতে আসতে কোনো ভয় নাই আপনি ইউনো আপনি সিটিজেনের মতোই অ্যাক্ট করেন এবং কোনো ধরনের সমস্যা হবে না এবং যে নতুন নিয়মগুলো আপনি যেভাবে বলছিলেন সেই সাথে আমরা আলোচনা করছিলাম যে এইমাত্র যে সিএনএন এর ব্রেকিং নিউজটি অলরেডি ডোনাল্ড ট্রাম্পের যে নতুন নিষেধাজ্ঞা 6টি দেশের উপরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছে বুধবার তো অ্যাটর্নি সেলিম আপনার কাছে জানতে চাচ্ছে তাহলে প্রথম নির্বাহী আদেশটির মতো এই আদেশটিও কি আদালতে গিয়ে কি অবস্থায় দাঁড়াবে কি অবস্থায় দাঁড়ায় এখন আদালত এটা কিভাবে নয় ইউজুয়ালি ইমিগ্রেশন ল যে কোনো রেশনাল বেসিস থাকলে এটা কনস্টিটিউশনাল টেস্ট পাস করে যায় কিন্তু এইখানে বড় প্রবলেম হচ্ছে তার ঘোষণাগুলো যে আমরা মুসলিম ব্যান করব এই মুসলিম ব্যানকে দিস ইজ এ প্রোহিবিটেড মানে নিষিদ্ধ আছে এই সমস্ত রেস রিলিজিয়ন কালার জেন্ডার এগুলাকে ইউএ বেসড ল is unconstitutional যেহেতু এইটার রিলিজিয়াস মানে ধর্মের দোষে দুষ্ট এই আইনটা প্রথম থেকেই এই জন্যই বলা হচ্ছে যেমন ধরেন 6টা দেশেতে স্পেসিফিক্যালি ব্যান করা হয়েছে রাই এই 6টা দেশ প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি এবং আগেরটাই ছিল এখন এই 6টা দেশের জন্য মুসলিম কান্ট্রির জন্য বলা হয়েছিল যেহেতু আগের এক্সিকিউটিভ অর্ডারটা খুবই কম্প্রিহেনসিভ ছিল ওভার ব্রড ভেগ কোনো দিক নির্দেশনা ছিল না এই রিভাইজড অর্ডারটা অনেক কেয়ারফুলি করা হয়েছে এবং আগে আদালতে যেগুলো বলেছে সেগুলো অনেকটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডামেন্সি বা এরা পারসিস্টেন্সের জন্য এই অর্ডারটা করা হয়েছে আমি করেছি আমি আদালত আমার মুখে স্ল্যাপ মারিছে আমি সেটা মানতে চাই না আমি একটা কিছু করব আই মিন ইটস অনেকটা সিলিনেসও আছে এখানে এবং পলিটিক্যাল পারপাস কনস্টিটিউশন বা তার ভোট ব্যাংকে সন্তুষ্ট করার জন্য কিন্তু যাই বলুন না কেন যে থেকে তার উৎপত্তি অরিজিন অ্যাজ এ মুসলিম ব্যান সেটা থেকে এই অর্ডার মুক্ত না তো সেই ক্ষেত্রে আসবো শেখ সেলিম একজন দর্শক আছেন যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমি দুঃখিত আপনাকে আলোচনার মাঝখানে থামিয়ে দিতে হলো জি ওয়ালাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম আমি তাহের ফারুকী বলছি জামাইকা থেকে জি আসসালামু আলাইকুম তাহের ফারুকী বলছি জামাইকা থেকে জি আমরা শুনতে পাচ্ছি হচ্ছে আমি অনেক আগে সিটিজেন হয়েছি কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেওয়া হয়নি তো আমি বাংলাদেশের সম্পত্তি পাওয়ার জন্য ডুয়াল সিটিজেনশিপ কি নিতেই হবে না নিলেও চলবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ওকে না নিলেও চলে তেমন কোনো পার্থক্য নাই তার কারণ বাংলাদেশে যে ফরেন সিটিজেনরা সম্পত্তি থাকলে সেটা বিক্রি টিক্রি করতে পারে না ভোগ করতে পারে না এমন কোনো আইন বাংলাদেশে নাই যেহেতু আমি বাংলাদেশের আইনও জানি ওইখানে বেসিক ল ডিগ্রিটা করেছিলাম তাই যাই হোক এতে আপনার চিন্তার কোনো কারণ নেই আর ধন্যবাদ আপনাকে এবং দর্শক আমাদের এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে এবং সেই সাথে বলতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলোচনার অনুষ্ঠান আমরা বিরতির পর এসে আর কোনো ফোন নিতে পারছি না বলে দুঃখিত আমরা আলোচনা করব এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং আমাদের দুজন অতিথি আছেন প্রদীপ রঞ্জন কর আমরা এইমাত্র যে পাওয়া খবরটি সেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সিএনএন এর ব্রেকিং নিউজে বলা হচ্ছে হাওয়াই এরই মধ্যে প্ল্যান করেছে তারা একটি ল স্যুট করবে বুধবার এবং সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিউ ট্রাভেল ব্যান নিয়ে এটি নিয়ে আপনার কি না এটা তো অবশ্যই এটা অনেক সিভিল সোসাইটি সারা দেশে তারা এটা করবে যেমন নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল তিনিও বলছেন যে তিনিও এটা একটা ফাইল করবেন আর কি তো আমি মনে করি যে এটা ডিটেলসটা তো এখনও জানা যায় নাই এর ভিতরে কী আছে তবে ডেফিনেটলি আমি মনে করি যে এটার বিরুদ্ধে অনেক মামলাই হবে এটা আমি মনে করি এবং অনেক সিভিল সোসাইটি ইন দি মিন টাইম তারা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে ইন দি মিন টাইম তো এসেও গেছে আপনি বললেন যে সান ফ্রান্সিসকোতে মনে হয় এটা এবং এরই মধ্যে হাওয়াই বলছে যে তারা কালকেই করবে এটার বিরুদ্ধে একটি এবং এ নিয়ে আমাদের ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের একটি রিয়াকশন আছে। এই নতুন যে নিষেধাজ্ঞা দিয়েছেন গতকাল ডোনাল্ড ট্রাম্প ৬টি দেশের উপরে ইরাককে বাদ দিয়ে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা বক্তব্যগুলো শুনব। ৬ মুসলমান দেশের উপর নতুন করে জারি করা প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকান নেতারা। নতুন আদেশের সমালোচনা করে ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান টম প্যারিস টুইটে লিখেছেন, ট্রাম্পের নতুন আদেশে ধর্মীয় বৈষম্যের বিষয়টি পরিষ্কার ফুটে উঠেছে। অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এমন সিদ্ধান্ত আমেরিকার জন্য ভয়াবহ বলেও মনে করেন তিনি। নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিরাপত্তার বদলে দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন সিনেট মেজরিটি লিডার চাক শুমার, আর তাই এই আদেশটি বাতিলের দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করে টুইট করেছেন হাউস মাইনরিটি লিডার ন্যান্সি পেলোসি। তিনি লিখেছেন, উদ্দেশ্য এক রেখে আগের আদেশটি নতুন করে জারি করা হয়েছে, যা বৈষম্যের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় আমেরিকাকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন তিনি। ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাকে একই সাথে অনৈতিক এবং অবৈধ বলে দাবি করেছেন দুই ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি ও ক্যাথরিন কটেজ মাস্টো। এদিকে সমালোচনার মাঝেও ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন রিপাবলিকান নেতারা। রিপাবলিকান হাউস স্পিকার পল রায়ান জানান, সন্ত্রাসের মদতদাতা দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্টের সন্ত্রাসমুক্ত আমেরিকা গড়ার স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেল। একই মন্তব্য করেছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার সাফাই গাইলেন রিপাবলিকান সিনেটর চাক গ্রসলি ও টম কটন। মোনাজিল রিয়াদ, টিবিএন 24 নিউজ ডেস্ক। যদিও ধরেন এই অরিজিনালটা অরিজিনেট করেছে তো মুসলিম ব্যান্ড থেকে, ক্যাম্পেইন প্রমিস থেকে, ডে আফটার ডে প্রেসিডেন্ট ট্রাম্প এটা সরাই নিতে পারছে না, এবং সেইটা দিয়ে প্রথম অর্ডারটা করা হয়েছিল। এখন প্রথম অর্ডারটা, এটা রিভাইজড অর্ডার, প্রথম অর্ডারটা এই অর্ডারের বিরুদ্ধে ইউজ করা হবে, ওইটা রিভোক করা হয়েছে রেট্রোঅ্যাক্টিভলি, তার মানে আগে পর্যন্ত, এবং ওইটা দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো রিস্টোর করা হয়েছে। সুতরাং এইটা ওই অর্ডারটা এখন এভিডেন্স হিসেবে এই অর্ডারে আসবে যে এই অর্ডারের এইটা কন্টিনিউয়েশন, এবং তারাও তা বলছে যে রিভাইজড অর্ডার। সো অর্ডার যে পারপাসটা ছিল সে পারপাস চেঞ্জ হয় না। মুসলিম ব্যান, এটাও যে মুসলিম ব্যান, এটা মুসলমানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আগে ছিল, এটা এখনও মুসলমানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই টেস্ট পার হইতে অ্যাডমিনিস্ট্রেশনের টাফ টাইম আছে কোর্টে। সো এইটা হচ্ছে, আর তাছাড়া আপনি দেখতেছেন যে সিগনিফিকেন্ট অপোজিশন আছে এর বিরুদ্ধে, জাতি ডিভাইডেড ইয়ে দিয়ে। আর রিপাবলিকানদের প্রথম যে আমাদের আমরা উইল বি সেফার, সেই আর্গুমেন্টের কতটা যৌক্তিকতা আছে সেটারও একটা টেস্ট আছে। সো আর বড় প্রবলেম হচ্ছে দেয়ার ইজ সামথিং কল রিলিজিয়াস অ্যানিমাস, অর্থাৎ রিলিজিয়াস বেজ একটা হেট্রেট আছে এর পিছনে, সেইটাই। এবং কোর্ট আগে এটা সাস্টেইন করেছে এই এক্সিকিউটিভ অর্ডারে। এইটা যদি রিভার্সড, কিছু প্রভিশন বাদ দেওয়া হয়েছে, অ্যান্ড আমাদের দেখতে হবে যে কোর্ট কীভাবে এটা নেয়। মোস্ট লাইকলি এই অর্ডারও টেকবে না, টিকবে না। প্রদীপ করা, আপনার কি মত? না, ব্যাপার হচ্ছে যে এবার কিন্তু তারা ইস্যুটা ভিন্ন করেছে, এবার কিন্তু এটা কিন্তু রিভাইজ অর্ডার না, এটা একটা নিউ অর্ডার। এটা ডিফারেন্স আছে, এটা নিউ অর্ডার। এটা যেরকম হচ্ছে যে ওইটা রিভাইজ, এটা তা না, এটা নিউ এক্সিকিউটিভ অর্ডার হয়েছে। ওইখানে আমি বলি আপনাকে, যেহেতু শুধু ইরাক বাদে সব কান্ট্রিগুলোর সিটিজেনশিপ সেমই আছে, সো সেক্ষেত্রে আপনার ইজ রিভাইজড, কিন্তু আমার পারপাস ঠিক আছে, অরিজিন ঠিক আছে। আমি লোকজনের অ্যাডমিশন নিতে এই দেশে আসতে বারণ করছি, সেটাও ঠিক আছে। আমি এক্সট্রিম ব্যাটিংয়ের কথা বলছি, ওকে, এক্সট্রিম ব্যাটিং এই ওয়ার্ল্ডটা না দিয়েও করা যায়, এটা না দিয়েও করা যায়। এখন ওয়েদার দিদের কনস্টিটিউশনাল টেস্ট হচ্ছে যে ওয়েদার এটা কনস্টিটিউশনাল ইয়ে হয়েছে কিনা, ওয়েদার এটা দিয়ে রেশনাল বেসিস আছে কিনা টু প্রমোট সেফটি অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট, এইটার কতটুকু আছে। আইনের টেস্টগুলো সেখানে যে কথাটা বলতেছে যে তারা কিন্তু ওই রিলিজিয়াস বিষয়টা নিয়ে আসতেছে না এবার, তারা এবার বলতেছে যে সন্ত্রাসবাদ থেকে আমেরিকান সিটিজেনদের রক্ষার জন্য তারা এটা করে। সেটা আমি কি বলি সেটা না, আমার অরিজিনটা কোথা থেকে হয়েছে, কোন প্রমিস থেকে আমি বললাম। আর গতদিন আমি এক কথা বলেছি এই অর্ডার নিয়ে, আজকে আমি এই কথা বললাম, এবং ওই অর্ডার আমি আপনারে বলছি যদি আইনের এগুলো থাকে, আমি এই অর্ডারেই ওই অর্ডারটা রিভোক করেছি। সো দিস অর্ডার ইজ প্রেডিকেটেড আপন দ্যাট অর্ডার। আমি ওই এই অর্ডারের মাধ্যমে ওইটা রিভোক করছি এবং এই অর্ডারে সিরিয়াসভাবে বলছি যে আমি 27 যে এই করেছিলাম এইগুলা আবার রিস্টোর করা হলো। সো ইজ এ রিভাইজড ভার্সন অফ দ্যাট অর্ডার। আপনি এই আর্গুমেন্ট থেকে সরে যেতে পারছেন না। যদি আমি একটা ইনোসেন্ট ফেস দিচ্ছি, কথাটা কি, তার ইন্টেন্টটা কি সেখানে, দ্যাটস এ টেস্ট। হোয়াট ওয়াজ দ্য ইন্টেন্ট, হোয়াট ওয়াজ দ্য underlying purpose behind this executive order, that's going to be explored courtroomer ভিতরে। definitely that's what আছে। আমি 7টা দেশের কথা এটার বাদ দিয়ে 6টাই রাখছি এবং ওই দেশের সিটিজেনদের এরা কোন দেশের সিটিজেন, এরা কারা, এদের রিলিজিয়াস কি, কোন থেকে আমার এই অর্ডারটা অরিজিনেটর হয়েছে, উৎপত্তি হয়েছে, দিজ আর ইনকোয়ারি উইল বি মেড। এবং আপনি দেখছেন যে সিগনিফিকেন্ট অপোজিশন আছে, এত পলিটিক্যাল অপোজিশন আছে সারা দেশে। সিভিল লিবার্টিজ ইউনিয়ন, অন্যান্য স্টেট পর্যন্ত, স্টেট গভর্নমেন্টও ডিসঅ্যাগ্রি করছে। তার কারণ একদিকে রিপাবলিকানরা বলছে ইজ গোয়িং টু প্রমোট সেফটি, এরা বলছে নো সেফটি না, ইট এনডেঞ্জারস আস, গিভ আস এ টুল টু রিক্রুট মোর টেররিস্ট এগেনস্ট আস। এবং এটা বলছে, একটা ইমপ্রেশন ক্রিয়েট করা হচ্ছে তো তুই মুসলমান, তোরা আমরা দূরে রাখতেছি, সো উই হেট ইউ, বিভিন্ন কারণে। আপনি যদি অ্যানালিসিস করেন তো অ্যানালিসিস ইজ এভিডেন্ট। যেমন টম প্রাইস ডেমোক্রেটিক প্রেসিডেন্টের চেয়ারম্যান বলছে যে ইজ অবভিয়াস এটা মুসলিম ব্যান্ড। সেটা তারা তারা যে স্টেটমেন্টগুলো আগে বলছে, যেমন জুলিয়ানি বলছে, ইয়ে বলছে, আমারে বলা হয়েছে যে হ্যাঁ আমারে বলছে যে মুসলিম ব্যান্ডের একটা মানে অ্যাকসেপ্টেবল ফর্ম এনে একটা ড্রাফট আমারে করো, আমারে বলা হয়েছে। তাই এই কথাগুলো তো দে ক্যান নট টেক ব্যাক। যদি একটা ইনোসেন্ট ফেস দিয়ে আসে, হোয়াট ইজ বিহাইন্ড দিস ইনোসেন্ট ফেস, সেইটা 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 তো কোর্ট লুক এবং বিরোধী দল, বিরোধী পক্ষ, দে উইল রেইজ অল দিস থিংস। They're going to put all this campaign speech, definitely all these things together as the evidence, যা গতবার করা হয়েছে, যার জন্য কোর্ট সাস্টেন। অ্যান্ড দিস কোর্ট সারা দেশের যতগুলো কোর্টে এটা কেস হয়েছে, 8-10টা কোর্টে, ইজ ইউনিফর্মলি ফাউন্ড দ্যাট দিস ভায়োলেটস কনস্টিটিউশন, যার জন্য সে বাধ্য হয়েছে এটা উইথড্র করে নিতে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। ডক্টর প্রদীপ কর, আপনার যদি কিছু বলার থাকে। আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা তো মনে করি যে সে ভালো কিছুই করবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ উনি আবারও সেই ট্রাভেল ব্যান নিয়ে এসছেন উনি। সে কারণে আমরা মনে করি যে উনি ইলেকশনের সময় হয়তো উনি অনেক কথাই বলেছেন, কিন্তু ইলেকশনের পরে আমরা আশা করেছিলাম যে উনি তার থেকে বিরত থাকবেন, কিন্তু সেটা দেখছি না আর কি। সেটা আমাদের একটু চিন্তার বিষয় এবং সেটা নিয়ে সারা দেশের মানুষই আতঙ্কের মধ্যে আছে। যে কদিন আগে তো আমরা দেখলাম উনি ওবামার বিরুদ্ধে একটা আড়ি পাতার অভিযোগ নিয়ে এসছে। সুতরাং এই জিনিসগুলো ওনার পরিত্যাগ করলে আমার মনে হয় ভালো হয়, কারণ এটা উনি তো এটা আবার আপনি দেখেন যে এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্ট তারা কিন্তু বলছে যে এটা একটা ফেক, এটা কোনো ইস্যু নাই, এটার ভিত্তি নেই কোনো। ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি সেলিম। আপনি যদি খুব সংক্ষেপে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই অ্যাডমিনিস্ট্রেশন কতগুলি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আননেসেসারি। যেমন প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে আনফাউন্ডেড একটা সিরিয়াস অ্যালিগেশন আনা হয়েছে, যে কনস্টিটিউশনাল ভায়োলেশনস, এবং প্রেসিডেন্ট নিজে এটা উইদাউট এনি সিনথেলিয়া অফ এভিডেন্স, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। এখানে সে ইউনাইট করার পর আবারও সে ডিভাইড করছে জাতিকে। সো এই ট্রাভেল ব্যান এগুলা এমনি করা যায়, এগুলো ছাড়া সেফটি প্রমোট করা যায়, আগেও ছিল, এখনও আছে, ইনপ্লেস ও প্রসিজার আছে, সেইটা নিয়ে আননেসেসারি টাইম নষ্ট করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের। তারপরে ধরেন রাশান কতগুলি ইনভেস্টিগেশনে আছে, এখানে নতুন অনেকেই বলছে যে ওইটাকে আসলে কাউন্টার করা, কাউন্টারাইজ করার জন্য এটা করা হচ্ছে, বিভিন্ন অনেকেই অ্যানালাইসিস করছে এইভাবে। স্টার্ট ইজ নট গুড। সেটা ধন্যবাদ শেখ সেলিম। প্রেসিডেন্ট হ্যাজ টু অ্যাক্ট প্রেসিডেন্সিয়াল। কারেক্ট। ধন্যবাদ আপনাকে শেখ সেলিম এবং ডক্টর প্রদীপ রঞ্জন কর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন। এবং দর্শক, সেই সাথে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আমাদের ফোন করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তবে একটি কথা বলে রাখতে চাই, আমাদের এই অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তাদের যে বক্তব্য সেটি একদমই তাদের নিজস্ব বক্তব্য, টিবিএন 24 টেলিভিশনের বক্তব্য নয়। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।